এটা রুই মাছ, আজ আমি দেখাবো রুই মাছ পোস্ত দিয়ে রান্না করে। এখন আমি এই রুই মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব, পরে বাকি পদ্ধতি আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো, বলেও দেবো। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হলে মাছ ভেজে নেব। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি তেলের উপরে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এবার আমি এই মশলাটা তেলে দিয়ে দেবো। জল দিয়ে দেবো, এখানে অল্পই জল দেবো, কারণ এখানে সিদ্ধ হওয়ার তেমন কিছু নেই, আর এই ঝোলটা একটু শুকনো টাইপের হয়, তাই জন্য এখানে অল্পই জল দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেব। তৈরি আমার রুই পোস্ত।